আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি কামরুন্নাহ রবি। শুরুতে পাইওনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপির সমাবেশ নিয়ে সরকার নোংরা রাজনীতি করেছে, অভিযোগ ফখরুলের। সারা দেশে কাল প্রতিবাদ বিক্ষোভ। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলেন তথ্যমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় আবার আগুন। জামিন পাবেন ডেস্টিনির এমডি, তবে দেড় মাসের মধ্যে জমা দিতে হবে 2,500 কোটি টাকা। সিঙ্গাপুর ভিত্তিক ভারতীয় ডাউনলিং চ্যানেল বন্ধের দাবি টেলিভিশন শিল্প সংশ্লিষ্টদের। নভেম্বরের মধ্যে ব্যবস্থা না হলে কঠোর কর্মসূচি। দেখছিলেন পাইওনিয়ার ইনস্যুরেন্স শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সমাবেশের অনুমতি দেয়া নিয়ে সরকার নোংরা রসিকতা, প্রতারণা এবং ভেলকিবাজির আশ্রয় নিয়েছে। সমাবেশ করতে না দিয়ে সরকার বিএনপির সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। পুলিশের অনুমতি না মেলায় 8 নভেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায় দলটি, কিন্তু সেখানেও সমাবেশের অনুমতি মেলেনি পুলিশের। এরপর আবারও নতুন করে 13 নভেম্বর রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এবারও অনুমতির ব্যাপারে সাড়া নেই পুলিশের। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, অনুমতি পেতে দলের নেতারা বারবার ডিএমপি কার্যালয়ে ছুটে গেলেও সাক্ষাৎ মেলেনি পুলিশ কর্তাদের। আর গণপূর্ত বিভাগের অনুমতি চেয়ে 8 নভেম্বর চিঠির ফিরতি চিঠি এসেছে সমাবেশের নির্ধারিত দিন রবিবার 11টায়। সমাবেশের অনুমতি নিয়ে সরকার নোংরা রসিকতা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিরোধী দলের কর্মসূচিকে নিয়ে কী ধরনের মারাত্মক প্রতারণা, প্রহসন, গোটা জাতিকে বোনা বোকা বানোর জন্য এই চেষ্টাটা করছে সরকারি দল, সরকার। আজকে তো জরুরি অবস্থা ঘোষণা করে জনসভা বন্ধ করে দেওয়া হয়নি, আইনের মধ্যে থেকে জনসভা করার বিষয়েও এখন অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমার সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে কবর দেওয়া হয়েছে, কুলখানি টুলখানি চলছে গণতন্ত্রের আগে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সব রীতিনীতি পরিহার করে ক্ষমতায় টিকে থাকতে সরকার যা ইচ্ছা তাই করছে। যে সময় শেষ হওয়ার পূর্বেই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আমরা এটা আশা করি, এবং আপনারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করবেন। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন ছাড়া বর্তমান রাজনৈতিক সংকট সমাধান হবার নয়, এর কোনো বিকল্প পন্থা নেই। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা সহ সব মহানগরীর থানায় থানায় এবং জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে বিচার বিভাগ, আইনজীবী ও পুলিশ প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দুপুরে টাঙ্গাইল বার সমিতির 125তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একথা বলেন। তিনি বলেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। রাষ্ট্রপতি বলেন, বিপুল সংখ্যক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে রাষ্ট্রপতি টাঙ্গাইল বার সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সন্তোষে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে রাষ্ট্রপতি বলেন, তরুণদের উগ্র মৌলবাদ, সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করার পেছনে যারা মদত দিয়ে আসছে তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা হচ্ছে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। দুপুরে নড়াইলে জেলা জাসদের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। সাম্প্রতিককালে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ পরিচালিত হচ্ছে। মনে রাখতে হবে যে বেগম খালেদা জিয়া এবং বিএনপি তারা ক্রমাগতভাবে
রাজাকারের সঙ্গে বন্ধুত্ব অব্যাহত রেখেছে, জঙ্গি সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করছে, যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়েছিল, তারা এখন পর্যন্ত তাদের নীতির কোনো পরিবর্তন করেনি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লী ও মন্দিরে হামলার পর এবার এক জেলের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলা সদরের পশ্চিম পাড়ায় ছোটলালু দাসের বাড়িতে এ ঘটনা হয়। স্থানীয়রা জানায়, সারারাত পাহারা শেষে পাহারাদার টিম বাড়ি ফেরার পরপরই এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ছোটলালের সমস্ত জাল পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি। পাহারার মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মনে করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 30 অক্টোবর হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে। দুর্নীতির মামলায় ডেস্টিনি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সাংবাদিকদের জানান, আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের ঘোষণা দেয়া 35 লাখ গাছ বিক্রি করে 2,800 কোটি টাকা অথবা নগদ 2,500 কোটি টাকা সরকারি খাতে জমা দিলে জামিন আদেশ কার্যকর হবে। কারাগারে থেকে এ গাছ বিক্রি করতে যত ধরনের দাপ্তরিক সুবিধা প্রয়োজন তা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। উদ্ধার হওয়া 1.5 কোটি মার্কিন ডলার মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। বিকালে কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চুরি যাওয়া বাকি অর্থ ফেরত আনতে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ফিলিপাইন যাবে। অর্থ উদ্ধার প্রক্রিয়া বেগবান করতে প্রতিনিধি দলটি ফিলিপাইনের সর্বোচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা করবেন। আবু হেনা রাজি হাসান জানান, চুরি যাওয়া অর্থের কিছু অংশ ডলারে আর কিছু অংশ ফিলিপাইনের মুদ্রা পেসোতে উদ্ধার করা হয়েছে, যার মূল্য 1,52,50,000 ডলার। এই অর্থ পরবর্তী কর্মদিবসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা দেওয়া হবে। চুরি যাওয়া অর্থ ফেরত আনতে গেল 7 নভেম্বর ফিলিপাইনে যান বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুব পরিচালক মোহাম্মদ আব্দুর রব। গত 10 নভেম্বর তাদের উপস্থিতিতে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের কাছে উদ্ধারকৃত অর্থ ফেরতের দলিল হস্তান্তর করা হয়। আমরা চেষ্টা করছি যে স্বল্পতম সময়ে এটা আমরা যাতে আনতে পারি, এবং আমাদের চেষ্টা যে আমরা পুরো অর্থটাই যেন আমরা আবার আমাদের অ্যাকাউন্টে ফেরত আনতে পারি। সিঙ্গাপুর ভিত্তিক ভারতীয় ডাউনলিংক চ্যানেল বাংলাদেশে দ্রুত বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে টেলিভিশন শিল্প সংশ্লিষ্টদের সংগঠন মিডিয়া ইউনিটি। বক্তারা বলেন, প্রতিবছর 1,000 কোটি টাকা বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের জন্য অবৈধভাবে চলে যাচ্ছে, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের টেলিভিশন মালিক ও সংশ্লিষ্টরা। এই অবৈধ কাজের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের একটি চিহ্নিত জালিয়াতি চক্র। 30 নভেম্বরের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন সংগঠনটির নেতারা। অনুমোদনহীন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার, বিজ্ঞাপনের নামে অর্থ পাচার আর টেলিভিশন শিল্পকে হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে রাজধানীর ঢাকা ক্লাবে সমাবেশের আয়োজন করে মিডিয়া ইউনিটি। এ সময় বক্তব্য রাখেন টেলিভিশন শিল্প প্রতিষ্ঠানের মালিক, সাংবাদিক, কলাকুশলী, শিল্পী ও নির্মাতা সহ সংশ্লিষ্টরা। আমাদের এই আন্দোলন, এ সময় বক্তারা অভিযোগ করেন, বিদেশি চ্যানেলের নামে টাকা পাচারে তৎপর একটি চক্র দেশের টেলিভিশন শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কয়েকদিন আগে শুনলাম এই জালিয়াতি চক্রের হোতাকারা যারা হচ্ছে প্রচার কাঙ্গাল, এবং টেলিভিশনে আমাদের অনেক শিল্পী ওখানে গেলে বলেন যে আমরা আমাদের ফ্যামিলির কাছে আছি, এখানে আমাদের পরিবার, যেই যায় একটা করে অন্য ধরা যায় আর ওইটা পেলে খুব খুশি হয়ে যায়। অন্য পড়ার লোকটির নামটা বলতে পারলেন না, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই। আজকে আমি সাগর ভাইকে অনুরোধ করে বলবো, আপনি যে কাজটি করতেছেন এটা আগামী 30 তারিখ আগে বন্ধ করুন। প্রতিটা অপরাধ হচ্ছে একটা ফাঁসিযোগ্য অপরাধ, এবং প্রতিটা অপরাধের জন্য পৃথকভাবে ফাঁসি হলে এদের প্রত্যেকের 25 বার ফাঁসি হবে। এই যে টাকা পাঠানো হচ্ছে এটা মানি লন্ডারিং এবং ওই আইনের ব্যত্যয় এবং ওই আইনের নামে অর্থ পাচার, মানি লন্ডারিং, জালিয়াতি, দুর্নীতি। সুতরাং তারা যে অপরাধগুলি করছে তারা মাল্টি কাউন্ট।
বক্তারা অভিযোগ করেন, ভারতীয় চ্যানেলের নামে কিছু অনুমোদনহীন বিদেশি চ্যানেল বাংলাদেশে ডাউনলিঙ্ক হচ্ছে। এসব চ্যানেল নামে ভারতীয় হলেও ভারতে এগুলোর অনুমোদন বা প্রদর্শন কোনোটিই হচ্ছে না। অলরেডি এটা ইন্ডিয়াতে তারা বিদেশি চ্যানেল কিভাবে তারা আনতে দেয় সেটা তো পাবলিশ পলিসি, আপনি ইন্টারনেটে গেলে ইউ ক্যান ফাইন্ড আউট দি পলিসি। সেই জিনিসটা আমরা যদি বাস্তবায়ন করে দিই এক্স্যাক্টলি দ্য সেম, তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। এটার মধ্যে যে সমস্ত রাগব্বাল ঢুকছে এদেরকে প্রতিহত করতে হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবেই। অর্থ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে জানানো হোক যে আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রিতে এই ঘটনাগুলি ঘটছে, আপনারা যদি এদিকে নজর না দেন তাহলে পরে আমরা আরও উপরের দিকে যাব। আমার কাছে মনে হয় এখানে যারা উপস্থিত সবাই কিন্তু সবচেয়ে শক্তিশালী, আমরা আমাদের মধ্যে ঐক্যগুলো যদি ধরে রাখতে পারি, যারা এখনও আসেননি তাদেরকে সহজ যদি একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা যায় এবং এই আন্দোলন অবশ্যই সফল হবে। বাংলাদেশে বিদেশি চ্যানেল ডাউনলিঙ্ক ফি ভারতের সমপরিমাণ হলে বিজ্ঞাপনের মাধ্যমে মানি লন্ডারিং বন্ধ হবে বলেও মনে করেন বক্তারা। বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 800তম জন্মদিন আজ। নানা কর্মসূচিতে নুহাশপল্লিতে পালিত হয়েছে জনপ্রিয় এই কথা সাহিত্যিকের, নাট্যকার, চলচ্চিত্র পরিচালকের জন্মবার্ষিকী। দিনব্যাপী নুহাশপল্লিতে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবার পরিজন, ভক্ত, অনুরাগীরা। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন হুমায়ুন আহমেদের 800তম জন্মদিন পালিত হয়েছে রোববার। হিমু মিসির আলীর মতো চরিত্র আর 200+ জনপ্রিয় উপন্যাস নিয়ে বাংলা সাহিত্যের এই নন্দিত কথা সাহিত্যিক পাঠক হৃদয়ে এখনো অম্লান। মেয়ে মানুষের কোনো কথা আমি ফেলি না, মেয়ে মানুষের অনুরোধ বলে কিছু নাই, মেয়ে মানুষ যা বলে সব আদেশ। শুধু কথা সাহিত্য নয়, টেলিভিশন নাটকের ইতিহাসে অয়ময় কোথাও কেউ নেই এর মতো জনপ্রিয় নাটকগুলো এসেছে এই গুণী শিল্পীর হাত দিয়ে। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া। সোনালি অতীতের পর মুমূর্ষু বাংলা চলচ্চিত্র দ্বিতীয়বার প্রাণ পেয়েছিল এই গুণী চলচ্চিত্র পরিচালকের সৃষ্টির মধ্য দিয়ে। জন্মদিনে নুহাশপল্লিতে দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রিয় লেখককে স্মরণ করেন ভক্ত অনুরাগীরা। ভোরে লেখক পত্নী মেহরাব শাওন ছেলে নিনাদ ও নিষাদকে নিয়ে হুমায়ুন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। কেক কেটে জন্মদিন পালন করা হয় আড়ম্বর প্রিয় এই লেখকের। যেই পাঠক তার লেখা একবার হাতে নেবে সেই আসলে নারী, পড়ে শেষ না করে হাত থেকে নামাতে পারবে না। সুতরাং আমার মনে হয় না আমাদের কোনো দায়িত্ব নিতে হবে হুমায়ুন আহমেদকে মনে রাখার জন্য। সকাল 10টার দিকে হুমায়ুন আহমেদের দুই ভাই অধ্যাপক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবিব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রুকসানা আহমেদ সহ পরিবারের সদস্যরা নুহাশপল্লিতে যান প্রিয় মানুষটিকে স্মরণ করতে। তার শূন্যতাটা তো অবশ্যই আমরা সবাই খুব অনুভব করি, তাই না? প্রতি মুহূর্তে অনুভব করি। এবং আমার ধারণা যে বাংলাদেশে শুধু আমরা না, আমরা পরিবারের মানুষজন না, অনেক মানুষও তার অভাবটা খুব অনুভব করে। আসলে পারিবারিক যত আনন্দ উৎসব হইত তার প্রধান সেই ছিল, এখন সেই নাই। আগে সব নুহাশপল্লিতে সবসময় তার সঙ্গেই আসতাম, এখন তাকে ছাড়াই আসতে হয়। তার জন্মদিন এবং মৃত্যুদিনে যে বিশাল শূন্যতাটা, এটা নতুন করে ফিল করি। 1948 সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের কথা সাহিত্যের জগতে অভিষেক। এরপর 200+ উপন্যাসের জনক হুমায়ুন আহমেদ তার সৃষ্টির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালের 19 জুলাই চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন এই কথাশিল্পী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে যা থাকছে। সিএমএম আদালতে পুলিশি প্রহরা থেকে পালিয়েছে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল, দুই পুলিশ বরখাস্ত। নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি বিদেশি কূটনৈতিকদের, জানালেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য, ডায়াবেটিসের উপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, এই রোগটি এখন মহামারী আকার ধারণ করেছে। সারা বিশ্ব এই রোগ প্রতিরোধে নানা পরিকল্পনাও নিয়েছে। বাংলাদেশে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতায় সরকারের সহায়তার উপর গুরুত্ব দেন তিনি। বলেন, ডায়াবেটিস হওয়ার আগেই তা ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। গারো তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল ঢাকার সিএমএম আদালত এলাকা থেকে পালিয়েছে। রবিবার পুরান ঢাকার আদালত পাড়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার কথা ছিল রুবেলের, এজন্য তাকে আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছিল। এই সময় বাড্ডা থানার উপপরিদর্শক ইমলানুল হাসান এবং কনস্টেবল দীপক চন্দ্র পাহারাই ছিলেন। পুলিশ প্রহরায় থাকা রুবেল কীভাবে পালিয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বাড্ডা থানা। তবে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে আটক করেছিল র্যাব। নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি বিদেশি কূটনৈতিকদের, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রিশেল। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকেপ টকে একথা জানান তিনি। তবে সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন সুইডিশ রাষ্ট্রদূত। তিনি বলেন, শঙ্কা থাকায় এখনও খুব সীমিতভাবে চলাফেরা করেন তিনি। হলি আর্টিজানের ঘটনার আগে বাংলাদেশে ছোট ছোট মাত্রায় যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেগুলো থেকে বড় হামলার বিষয়ে সচেতন হওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জঙ্গি হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আহ্বান জানান জোহান ফ্রিশেল। বাংলাদেশ শিগগিরই সংকট থেকে উত্তরণ করতে পারবে বলে মনে করেন তিনি। গণমাধ্যমকে স্বাধীনভাবে সমালোচনা করার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুইডেনের সহায়তা অব্যাহত থাকবে। মরক্কোর জলবায়ু সম্মেলনে রামপাল ইস্যুর সামনে এলে সরকার নিজের অবস্থান জানাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মারাকাস সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিন দিনের সফরে সোমবার সকালে মরক্কো যাবেন প্রধানমন্ত্রী। গত 4 নভেম্বর প্যারিসে চুক্তি কার্যকরের প্রেক্ষাপটে এবারের COP22 গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহমুদ আলী। মন্ত্রী জানান, এবারের সম্মেলনে 56 জন রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রামপাল নিয়ে এরই মাঝে ইউনেস্কোকে সরকারের অবস্থান জানানো হয়েছে, এখন গাড়ি সেতুতে উঠলেই আলোচনা হবে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে পরিস্থিতি বোঝা যাবে। বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 7 জন নিহত হয়েছেন। গতরাত 1:30 মহিপুর বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে সার বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 পুলিশ সদস্য সহ 7 জন নিহত হন, আহত হন 4 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেরপুর থানার ওসি জানান, নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এই ঘটনায় কুড়িগ্রাম পুলিশ লাইনে শোকের ছায়া নেমে আসে। এদিকে বগুড়ার ধুনটে বাস উল্টে নিহত হয়েছেন 1 জন। এছাড়া নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও 1 জন। ঠাকুরগাঁয়ের উদযাপিত পরচুলা বা উইগ এখন রপ্তানি হচ্ছে বিদেশে। বৈদেশিক মুদ্রা অর্জনে এই ক্ষুদ্র শিল্প গ্রামীণ নারী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশ্বের নামি দামি লোকেরা অনেকেই এখানকার তৈরি এই পরচুলা বা উইগ ব্যবহার করছেন। স্বল্প সুদে ঋণ পেলে দুস্থ নারীদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলাদেশে অতটা না হলেও বিদেশে পরচুলা বা উইগের বেশ চাহিদা রয়েছে। ঠাকুরগাঁও সদরের ভালুকাই গ্রামের তৈরি পরচুলা এখন রপ্তানি হচ্ছে ভারত, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। বাবার মৃত্যুর পর 5ম শ্রেণী পাশ কণিকা বেগম কাজের খোঁজে গাজীপুর যান। সেখান থেকে 11 বছর একটি উইক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সেই অভিজ্ঞতায় এখন নিজ গ্রামে গড়ে তুলেছেন উইক তৈরির কারখানা। গ্রামের অসহায় নারীরা সেখানে কাজ করছেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার বিউটি পার্লার থেকে কেটে ফেলা চুল সংগ্রহ করে তৈরি হচ্ছে এই পরচুল। সবাই আমি একজন দুজন করে অনেক প্রায় 80-100 জন মানুষ শিখাইছি। শেখানোর পরে ওরা কাজ করে। যারা বেকার মহিলারা অনেক সংসারে স্বামীর কোনো কাজ নাই, অভাব অনাটন কষ্ট, ওরাও কাজ করে ভালো 5-6,000-7,000 টাকা করে বেতন পায়। যারা স্কুলে পার্ট টাইম কাজ করে স্কুলে পরে ওরা 4,000-3,000 টাকা করে পায়। কেটে ফেলা এসব চুলকে গরম পানি, শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে এই পট চুলা তৈরির উপযুক্ত করা হয়। গ্রামের 70-80 জন নারী শ্রমিক এখান থেকে মাসে গড়ে 3,000-5,000 টাকা আয় করছেন। এখানে যেই টাকাই পাই এই টাকা দিয়ে আমি সংসার কোনো মতো চলে। একটা বাচ্চা আছে, ওকে লেখাপড়া করাই। চুলের কাজ করার পরে আমরা মাসে 5,000-6,000 টাকা উঠাই। উঠাই আমাদের সংসারে আমার স্বামীকে সাহায্যতা করি। লেখাপড়ার পাশাপাশি যে সময় থাকে আমি এখানে কাজ করি। যারা স্টুডেন্ট তারা লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করতেছে, আর আমরা যারা মহিলারা তারাও স্বামীর সংসারের পাশাপাশি এই কাজটা করতেছি। তা থেকে আমরা অনেক উন্নতি লাভ করতেছি। যদি এখানে সরকারের বড় ধরনের কোনো অনুদান পাওয়া যায় অথবা ব্যাংক থেকে কোনো লোন সহজ ভাবে পাওয়া যায়, তাহলে এলাকার দুস্থ অসহায় বিধবা মহিলাদের উপকৃত হবে, এলাকার উন্নয়ন হবে। স্বল্প সুদে ঋণ পেলে নারীরা কর্মসংস্থানে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা যদি সাহায্য চায় আমরা চিন্তা করবো যে আসলে কোন প্রকল্প থেকে এইটাকে যেন সহযোগিতা করা যায়। আমরা চেষ্টা করবো সেই প্রকল্পগুলো যদি আমাদের হাতে আসে তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। কণিকা বেগমের মতো সাহসী নারীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আরও ক্ষুদ্র শিল্প সৃষ্টির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাবলম্বী হবে এমন প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। পরাজয়ের জন্য এফবিআই পরিচালককে দুষলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, পোর্টল্যান্ডে পুলিশের গুলি। সাব্বির রহমানের রেকর্ডের দিনেও জিততে পারল না রাজশাহী কিংস, বরিশাল বুলসের কাছে হেরেছে 4 রানে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পরাজয়ের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক জেমস কোমিকে দুষলেন হিলারি ক্লিনটন। তার অভিযোগ, ইমেল নিয়ে এফবিআই এর নতুন তদন্তের ঘোষণায় তার জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। এদিকে চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে, পোর্টল্যান্ডে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে এক বিক্ষোভকারী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গণমাধ্যম থেকে শুরু করে সুশীল সমাজসহ বেশিরভাগ মহলের সমর্থন ছিল হিলারি ক্লিনটনের প্রতি। জনমত জরিপগুলোতেও এগিয়ে ছিলেন তিনি। তারপরও নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরেছেন হিলারি, আর এজন্য এফবিআইকে দায়ী করেছেন তিনি। নির্বাচনের কয়েকদিন পর ডেমোক্রেটিক দলের শীর্ষ ডোনারদের সাথে ফোন আলাপে হিলারি জানান, নির্বাচনের অল্প কিছুদিন আগে এফবিআই পরিচালক জেমস কোমি ইমেইল নিয়ে নতুন তদন্তের ব্যাপারে কংগ্রেসকে 2টি চিঠি দেন। আর এই চিঠি দুটি এমন সময়ে আসে যখন নির্বাচনের 3টি বিতর্কেই তিনি শক্তিশালী অবস্থানে ছিলেন। শনিবার মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়ে যায় তার এই ফোন আলাপ। হিলারির এই মন্তব্যকে হটটক হিসেবে উল্লেখ করেছে গণমাধ্যমগুলো। এদিকে চতুর্থ দিনের মতো ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। লস অ্যাঞ্জেলসের রাস্তায় নেমে পড়ে অন্তত 8,000 মানুষ, আর পোর্টল্যান্ডে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয় এক বিক্ষোভকারী। বিক্ষোভ হয়েছে প্রতিবেশী দেশ মেক্সিকোতেও। এ সময় ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করেন মেক্সিকান বিক্ষোভকারীরা। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় আসায় পশ্চিমা দেশগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ন্যাটোভুক্ত দেশগুলোতে স্বয়ংক্রিয় মার্কিন সুরক্ষা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
প্রথম শান্তি চুক্তি গণভোটে বাতিল হওয়ার পর ফার্ক গেরিলার সাথে নতুন করে সমঝোতা চুক্তি করেছে কলম্বিয়া সরকার। শনিবার কিউবার রাজধানী হাভানায় আগের চুক্তির রদবদল করে নতুন করে এই চুক্তিতে সই করেন সরকারি প্রতিনিধি হাম্বার্তো ডালি ক্যালে ও বিচ্ছিন্নতাবাদী ফার্কের নেতা লুচিয়ানো ম্যারিন। নতুন চুক্তির খসড়া পড়ে শোনান মধ্যস্থতাকারী দেশ কিউবা ও নরওয়ের দুই প্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন আগের চুক্তির ঘোর বিরোধী কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরবে। ওই চুক্তিতে বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন তিনি। নতুন এই চুক্তি প্রথমে পার্লামেন্টে অনুমোদনের পর আবারও গণভোটের আয়োজন করা হবে। এর মাধ্যমে 52 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের চূড়ান্ত অবসান হবে বলে আশা করছেন রাজনৈতিক নেতারা। সংবাদ শেষ করব পাইনিয়র ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির সমাবেশ নিয়ে সরকার নোংরা রাজনীতি করেছে অভিযোগ ফখরুলের, সারা দেশে কাল প্রতিবাদ বিক্ষোভ। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বললেন তথ্যমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়ায় আবার আগুন। জামিন পাবেন ডেস্টিনির এমডি, তবে 1.5 মাসের মধ্যে জমা দিতে হবে 2,500 কোটি টাকা। সিঙ্গাপুর ভিত্তিক ভারতীয় ডাউনলিং চ্যানেল বন্ধের দাবি, টেলিভিশন শিল্প সংশ্লিষ্টদের নভেম্বরের মধ্যে ব্যবস্থা না হলে কঠোর কর্মসূচি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।